আজি রাজ্যজুড়ি শুভারম্ভ অরুণোদয় 3.0। রাজ্যের দরিদ্র মহিলাসকলক আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকারে শুভারম্ভ করলে রাজ্যজুড়ি তৃতীয় পর্যায়ের অরুণোদয় আঁচনি। নতুন আঁচনিত অন্তর্ভুক্ত হব 12,60,000 নতুন হিতাধিকারী, আর ইয়ার লগেলগেই অরুণোদয় আঁচনিত মুঠ হিতাধিকারীর সংখ্যা 37,02,000 বৃদ্ধি। প্রতিটি সমষ্টিত নতুনক 10,000 হিতাধিকারী সংযোজনের লক্ষ্য এই আঁচনির। অরুণোদয় তিনের উদ্দেশ্য হল অরুণোদয় এক আর অরুণোদয় দুই আমি যখন হিতাধিকারীক দিছিল আর নতুনক প্রত্যেক সমষ্টিতে কম বেশি পরিমাণে 10,000 হিতাধিকারী আমি নতুনক দিম, এই গোটেইখিনি আধারৰ লগত লিংকেজ করা। আর সেই কারণে আমি এইবার অরুণোদয় 3.0 আসনিটো রেশন কার্ডৰ লগত আমি জড়িত করব খুজিছো। অর্থাৎ আজি অরুণোদয় 3-ৰ জড়িয়তে যদিও 10,00,000 মানুষের প্রপত্র আমি পাইছিলো, আমি ধরে লৈছিলো যে হয়তো আমাক রাজনৈতিকভাবে সমর্থন নকৰা কিছু পরিয়ালে প্রপত্র পূরণ করাও নাই, সেইবাবে আমি এটা চিন্তা করিলো যে আমি প্রত্যেকটো সমষ্টিতে 10,000 এভারেজ, করবাত সমষ্টিত বেশি মানুষ আছে অল্প বেশি পাব, কম মানুষ আছে কম পাব, এভারেজ 10,000, অর্থাৎ আমি 12,60,000 পরিয়ালক অরুণোদয় আঁচনির সুবিধা নতুনক দিয়ার ব্যবস্থা করি। কোনে কোনে লাভ করিব অরুণোদয় 3.0 আসনির সুবিধা? মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় স্পষ্টকৈ কলে অরুণোদয় হিতাধিকারী হিসাবে কোনে কোনে লাভ করিব সুবিধা। বিধবা মহিলা, 45 বছরের উপর অবিবাহিতা মহিলা, বিবাহ বিচ্ছেদিত মহিলা আর অকলশরিয়া মহিলা, যিকোনো পরিয়ালত থাকা তৃতীয় লিঙ্গর ব্যক্তি, দিব্যাঙ্গ ব্যক্তি, সরকারি পঞ্জীয়নকৃত বৃদ্ধাবাসত থাকা লোকসকল, HIV, থ্যালাসেমিয়া, সেরিব্রেল পালসি, লেপ্রোসি, অটিজিমত আক্রান্ত লোক থাকা পরিয়ালে লাভ করিব অরুণোদয়ের সুবিধা। ভিক্ষা খুঁজি ফুরা মহিলা, অন্ত্যোদয় আসনের হিতাধিকারী এই সকলে লাভ করিব অরুণোদয় আসনের সুবিধা। আনকি রাজ্য আর কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত চতুর্থ বর্গর কর্মচারীও অরুণোদয় আসনের বাবে আবেদন করিব পারিব। অরুণোদয় 1 আর 2 হিতাধিকারীয়ে অরুণোদয় 3.0 বাবে নতুনক আবেদন করব লাগিব। অরুণোদয় পাবর কারণে আমার মানদণ্ড কি হব, সকলে আবেদন করব, আমি কাক অরুণোদয় দিম? প্রথম, অরুণোদয় পাবর কারণে মূর এখন রেশন কার্ড থাকিব লাগিব। যার রেশন কার্ড নাই সি রেশন কার্ড বনাই লব, কিন্তু রেশন কার্ড থাকিবই লাগিব, যাতে লাহে লাহে আমি রেশন কার্ডর লগত অরুণোদয় আমি সামঞ্জস্য রাখিব পারো। প্রথম অরুণোদয় পাব কোনে লাগে? বিধবা মহিলাগৰাকী, অর্থাৎ যি পরিয়ালত বিধবা মহিলা আছে সেই পরিয়ালে অরুণোদয় আসনি পাব লাগে। যদি কোনোবা পরিয়ালত 45 বছরের উপর অবিবাহিতা ছোৱালী আছে সেই পরিয়ালটেও অরুণোদয় পাব লাগে। কোনোবা পরিয়ালত যদি বিবাহ বিচ্ছেদ হওয়া মহিলা আছে সেই পরিয়ালটেও অরুণোদয় পাব লাগে। কোনোবা পরিয়ালত যদি স্বামীয়ে বিবাহ বিচ্ছেদ আইনমতে দিয়া নাই কিন্তু এৰি থৈ গুচি গল, তেনেকুৱা মহিলা থকা পরিয়ালত অরুণোদয় পাব লাগে। এইটো হল অরুণোদয় প্রথম নিয়ম। দ্বিতীয় অরুণোদয় কোনে পাব লাগে? কারোবার ঘরত যদি তৃতীয় লিঙ্গর ব্যক্তি আছে, পুরুষ আর মহিলার পিছত আরো একটা লিঙ্গ থাকে উভয় লিঙ্গ, উভয় লিঙ্গ থকা পরিয়ালতো অরুণোদয় আমি দিব লাগে। তৃতীয়তে, যার ঘরত দিব্যাঙ্গ ব্যক্তি আছে, কারণ পরিয়ালটে দিব্যাঙ্গ লড়া ছোৱালী এটাক সাবর কারণে খরচ করিব লাগে,
দিব্যাংগ ব্যক্তি থকা পৰিয়ালক আমি অৰুণোদয় দিব লাগে। চৰকাৰী বৃদ্ধাশ্ৰমত যিসকল আইতা থাকে সেই আইতাসকলক আমি অৰুণোদয় দিবই লাগে। তৃতীয়তে, যাৰ ঘৰত এইডছৰ বেমাৰী আছে, থেলাছেমিয়া আছে, হিম'ফেলিয়া আছে, চেৰিবেল পালছি আছে, কুষ্ঠৰোগ আছে, অৰ্টিজিম আছে, এওঁলোকৰ পৰিয়ালতো আমি অৰুণোদয় দিব লাগে। কোনোবা মহিলা যদি ভিক্ষা কৰি জীৱন নিৰ্বাহ কৰে তেওঁলোককো ডিচিসকলে বিচাৰি উলিয়াই অৰুণোদয় দিব লাগে। আৰু এইখিনি মহিলাক অৰুণোদয় দিয়াৰ পিছত যিখিনি বাকী থাকে সেইখিনি যাৰ বাৰ্ষিক উপাৰ্জন 2,00,000 টকাতকৈ কম তেওঁলোকে অৰুণোদয় আঁচনি পাব পাৰিব। কোনে লাভ নকৰে অৰুণোদয় আঁচনিৰ সুবিধা? বিধায়ক, সাংসদ, মুখ্য কাৰ্যবাহী বিষয়া, কাৰ্যবাহী সদস্য, প্ৰাক্তন সাংসদ, প্ৰাক্তন বিধায়ক আৰু প্ৰাক্তন মুখ্য কাৰ্যবাহী সদস্য বা কাৰ্যবাহী সদস্যৰ পৰিয়ালে লাভ নকৰে অৰুণোদয় আঁচনিৰ সুবিধা। শিক্ষক, চিকিৎসক, অভিযন্তা, স্থপতিবিদ, চাৰ্টাৰ্ড একাউণ্টেণ্ট, বেংক বিষয়া, উকিল, চৰকাৰী কৰ্মচাৰী, পেঞ্চনাৰ, অংগনবাড়ী কৰ্মী, মধ্যাহ্নভোজনৰ কৰ্মী, আশাকৰ্মী, আয়কৰ পৰিশোধ কৰা ঠিকাদাৰ, ব্যৱসায়ীও লাভ নকৰে অৰুণোদয় আঁচনিৰ সুবিধা। অৰুণোদয় আঁচনিৰ সুবিধা লাভ কৰিবলৈ প্ৰতিটো পৰিয়ালৰ হাতত ৰেচন কাৰ্ড থকাটো বাধ্যতামূলক। ৰাজ্য চৰকাৰে ৰাজ্যৰ 19,92,167জনক নতুনকৈ দিব ৰেচন কাৰ্ড। মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই লোকসেৱা ভৱনত এই অৰুণোদয় আঁচনিৰ শুভাৰম্ভ কৰাৰ লগে লগেই ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত সমান্তৰালভাৱে এই আঁচনিক আদৰি ললে মহিলাসকলে। প্ৰচণ্ড গৰমকো নেওচি ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত মহিলাসকল ওলাই আহিল এই শুভাৰম্ভণি অনুষ্ঠানলৈ। লাহৰিঘাটত প্ৰচণ্ড গৰমকো নেওচি সংখ্যালঘু মহিলাই অংশ ললে এই আঁচনিৰ মুকলি অনুষ্ঠানত। স্থানীয় কংগ্ৰেছ বিধায়ক আছিফ মহম্মদ নজৰৰ উপস্থিতিত মহিলাই লাহৰিঘাট উন্নয়ন খণ্ডৰ সমূহীয়া ভৱনত এই অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰে। পঞ্চায়তৰ অফিচৰ পৰাই সম্বোধন কৰিব পাৰিব, সেইটো নৱেম্বৰ মাহৰ পৰা ষ্টাৰ্ট হ'ব। নৱেম্বৰ পৰা জানুৱাৰীলৈকে চলিব হিতাধিকাৰী বাছনি প্ৰক্ৰিয়া। তো গাঁও পঞ্চায়তৰ অফিচৰ পৰা তেওঁলোকক বিলাব, তাতে লৈ তাৰ পৰা লৈ তেওঁলোকে আবেদন পত্ৰ দাখিল কৰিব পাৰিব। মানকাছৰতো ভাৰ্চুৱেলি সম্প্ৰচাৰ কৰা হৈছিল মুখ্যমন্ত্ৰীৰ শুভাৰম্ভণি অনুষ্ঠান। মানকাছৰ AIDF বিধায়ক আমিনুল ইছলামৰ উপস্থিতিত সংখ্যালঘু মহিলাই এই মুকলি অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰে। মুখ্যমন্ত্ৰী অৰুণোদয় 3.0 আঁচনিৰ শুভাৰম্ভ কৰাক লৈ স্বাভাৱিকতে উৎফুল্লিত ৰাজ্যৰ মহিলা সমাজ। সকলোৱে আশীৰ্বাদ দিলে মুখ্যমন্ত্ৰীক। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই যিটো আঁচনি লৈছে 8,30 টকাকৈ দিছিলে, এতিয়া ভৰাই দিছে 12,50 টকা। গতিকে এইটোৰ পৰা বহুতখিনি উপকৃত হৈছোঁ, না বহুত লাভ হৈছে। আৰু মই নিজে চলি আছোঁ নহয়, খাই লৈ অৰুণোদয়ৰ পইচা দি চলি আছোঁ। ভাল লাগিছে, ভাল লাগিছে। এই অৰুণোদয় আঁচনিখনৰ পৰা আমি বহুতো উপকৃত হৈছোঁ আৰু আমাৰ পৰিয়ালটো চলাই নিয়াৰ কাৰণে বহুতো সুবিধা হৈছে। সেইকাৰণে মই মুখ্যমন্ত্ৰীক মোৰ ফালৰ পৰা বহুত বহুত ধন্যবাদ। এই আঁচনিয়ে দৰিদ্ৰ মহিলাসকলক উপকৃত কৰিব। সকলোৱে শলাগ ল'লে ৰাজ্য চৰকাৰৰ এই পদক্ষেপৰ। বহুত বহুত সুখ পাইছোঁ আৰু মোৰ কোনো নাই, আমাৰ এওঁৱে ঢুকাইছে, মই অকলেই থাকে ঘৰত। মই অৰুণোদয় পাই বহুত বহুত সুখ পাইছোঁ। অসমৰ মন্ত্ৰীক মই ধন্যবাদ দিছোঁ, খাইছোঁ। আৰু যিখিনি আৰু চব নোৱাৰে দেচোন, কিছুমান নিজেও কষ্ট কৰি কাম কৰিছোঁ, কৰি পেলাই ওলাইছোঁ। তেওঁ 1,250 পইচা আমাৰ কাৰণে বহুত পইচা কাটা পাই পেলাই এনে খৰচ যায় আৰু ঔষধ পাতি খোৱা যায় বা কিবা নাই বা বাজৰ বস্তু চস্তু লোৱা যায়, চব্জি তব্জি লোৱা যায়। ধন্যবাদ। পৰাই চলি আছোঁ মই, মই খুব দুখীয়াই। এতিয়া অলপ পাই আছে, আকৌ দিব কৈ আছে না, এইটোৱে খুচি পাইছোঁ। আমি ইমান ভাল খবৰ এটা পাইছোঁ, ইমান ভাল আঁচনি এটা পাইছোঁ, গতিকে আমি আজি ৰদক নেওচি ইমান ভাল লাগিছে, ৰাইজৰ ইমান সহায় হৈছে। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ লাইভ।